ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. আমি আলাউদ্দিন এই সমস্ত আউলিয়াদের পক্ষে সাহাবায়ে কেরামদের পক্ষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই বাতিলদের মোকাবেলা করব তাফসীরের কিতাব দিয়ে এবং হাদিসের কিতাব ফতোয়ার কিতাব দিয়ে এই আউলিয়ায়ে কেরামদের পক্ষে বাতিলদের বিপক্ষে ইনশাআল্লাহ মোকাবেলা করব কি বলেন রাজি আছেন না নাই বলি আল্লাহু আকবার سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بنگلادش اسلام پروچارے اولیاء اکرام دیر عبودان بولی الحمدللہ اولیاء منی اللہ تعالیٰ بندھو আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা আল্লাহ তাআলার প্রিয় ভাজন আল্লাহ তাআলার ওলি এই আউলিয়া কেরামদের মাধ্যমে গোটা বাংলাদেশে ইসলাম আবাদ হয়েছে বলি সুবহানাল্লাহ আমার গবেষণায় আমি দেখেছি বাংলাদেশে প্রায় 4 লক্ষের মতো মসজিদ রয়েছে এবং 1 লক্ষের মতো বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ইসলামিক মাদ্রাসা রয়েছে হাজার হাজার খানকা দরবার রয়েছে এই মসজিদ মাদ্রাসা খানকা দরবারের মাধ্যমে আজকের গোটা বাংলাদেশ ইসলামের বাগানে পরিণত হয়েছে সুবহানাল্লাহ এই ইসলামের বাগান যারা সাজাইছেন তারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার বন্ধুদের উসিলায় আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামের বাগান হিসাবে কবুল করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون একটু বড় করে বলি আল্লাহু আকবার আলা হরফে তানবি সাবধান ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আউলিয়া কেরাম নিশ্চয় আউলিয়া কেরাম আউলিয়া কেরামদের لا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই এবং তারাও চিন্তিত নয় সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে দেখলাম যে لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর ওলি দুনিয়ার বুকে তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো চিন্তিত হতে হবে না আমি কোরআন থেকে বলছি বলি আলহামদুলিল্লাহ সেই আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে আজকের সারা বাংলা ইসলামে আলোয় আলোকিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমরা মুসলমান আমাদের এই মুসলমানের ঐতিহ্য সম্পর্কে জানতে হবে আমরা কাদের মাধ্যমে এই দেশকে ইসলামিক ভাবে ইসলামের বাগান পেয়েছি অবশ্য অবশ্যই তাদের নাম তাদের পরিচিতি সম্পর্কে জানতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকের ডিজিটালের যুগে অনেক যুবক ভাইরা বিভিন্ন বাতিলদের বক্তব্যের কারণে আউলিয়ায়ে কেরামের শান বোঝে না তাদের মর্যাদা বোঝে না তাদের পরিচিতি বোঝে না অবশ্য অবশ্যই আমাদের সেই আউলিয়ায়ে কেরামদের পরিচিতি সম্পর্কে জানতে হবে তাদের নামগুলি আমাদের জানতে হবে কি বলেন ঠিক কি না
জোরে বলি ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার গবেষণায় দেখেছি সমগ্র বাংলাদেশ আপনি তাকান, যেমন আজকে আমার এই ডান পাশে রয়েছেন হযরত মির্সা রহমাতুল্লাহ আলাইহি, তার মত সুলতানুল আউলিয়া, তার বন্ধু, তার দোস্ত, অসংখ্য দোস্তেরাই দেশে ইসলাম প্রচার করেছে। যেমন সিলেটের শাহজালাল শাহফরান রহমাতুল্লাহ আলাইহি সাহিত আছেন, ফুলতলি সাবকেবলা রহমাতুল্লাহ আলাইহি সাহিত আছেন, নেত্রকোনায় সাহিত আছেন শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরে সাহিত আছেন কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, দিনাজপুরে সাহিত আছেন নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, রাজশাহীর বুকে সাহিত আছেন শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি, চাঁপাই নবাবগঞ্জে সাহিত আছেন শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ায় সাহিত আছেন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি, বাগেরহাটে সাহিত আছেন খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, বরিশালে সারসিনাতে সাহিত আছেন শাহ সুবিন সারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুবি আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি। আমার গবেষণায় দেখেছি সারসিনা দরবার শরীফ থেকে সারা বাংলায় প্রায় হাজার হাজার মাদ্রাসা কায়েম করেছেন, মসজিদ কায়েম করেছেন, খানকা কায়েম করেছেন, বলি মারহাবা। জালকাটিতে সাহিত আছেন কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মির্জাগঞ্জে সাহিত আছেন ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চরমোনাইতে সাহিত আছেন ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ফরিদপুরের আটরশিতে সাহিত আছেন হাসমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এবং ইসলামের দাওয়াত দিয়েছেন শাহ ফরিদ গঞ্জক শাহ রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রপাড়ায় সাহিত আছেন শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরে সাহিত আছেন ফারাজি কান্দেশ শাহ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়াতে সাহিত আছেন কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, চট্টগ্রামে সাহিত আছেন শাহ আমানত শাহ বাদর রহমাতুল্লাহ আলাইহি, মাঝভান্ডার শরীফে সাহিত আছেন শাহ আহমাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কুমিল্লায় সাহিত আছেন সোনাকান্দায় আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, ঢাকা মিরপুর এক সাহিত আছেন শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট জামে মসজিদের পাশে সাহিত আছেন শরফুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি, কি বলেন ঠিক কি না? মুন্সিগঞ্জের জমিনে সাহিত আছেন বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এবং আমার এই স্টেজের ডান পাশে সাহিত আছেন সুলতানুল আউলিয়া, সুলতানুল আউলিয়া হযরত মির্সা রহমাতুল্লাহ আলাইহি। আরো অসংখ্য হাক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এদেশ আবাদ করেছেন, সময়ের কারণে তাদের কথা বলতে পারিনি, কিন্তু যাদের কথা আমি আপনাদের সামনে পেশ করেছি এই সমস্ত আউলিয়ায়ে কেরাম সহ শত শত হাজার হাজার আউলিয়ায়ে কেরাম এই দেশ ইসলাম দিয়ে আবাদ করেছেন, কি বলেন ঠিক কি না? সুতরাং আজকের কিছু বাতিল পন্থীরা এই সমস্ত আউলিয়ায়ে কেরামের মাজার সম্পর্কে, তাদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করে, তাদের বিরুদ্ধে কথা বলে, আমি আলাউদ্দিন এই সমস্ত আউলিয়াদের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই বাতিলদের মোকাবেলা করব তাফসীরের কিতাব দিয়ে এবং হাদিসের কিতাব ফতোয়ার কিতাব দিয়ে, এই আউলিয়ায়ে কেরামদের পক্ষে বাতিলদের বিপক্ষে ইনশাআল্লাহ মোকাবেলা করব, কি বলেন রাজি আছি না নাই? বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আউলিয়ায়ে কেরামদের সুহবাত নিতে হবে, কারণ আউলিয়ায়ে কেরামদের সুহবাতের মাধ্যমে বেনামাজি নামাজি হইয়া যায়, যুবক সে জিকির করনেওয়ালা যুবক হইয়া যায়,
বিপর্দগি মা বোনরা পর্দানিশি হইয়া যায়, মুসলমানরা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হইয়া যায়।